স্বনির্ভর স্বাবলম্বী হয় দেশবাসী অন্ধকার আজকে শিশুরাই জাতির ভবিষ্যৎ, আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দেবে তারাই। দেশ গড়ার কাণ্ডারী শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে মায়ের গর্ভকালীন সময় থেকেই। সামগ্রিকভাবে জাতীয় স্বাস্থ্যের উন্নয়নে সঠিক, কার্যকরী এবং মানসম্মত মাতৃস্বাস্থ্য, নবজাতক, কৈশোরকালীন ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান এবং বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যেই কাজ করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মা ও শিশু স্বাস্থ্য ইউনিট। উঠান বৈঠকের মাধ্যমে গর্ভবতী মায়েদের সচেতন করে তোলা, মা ও গর্ভস্থ শিশুর অবস্থা পর্যবেক্ষণ, গর্ভকালীন সময়ে মায়ের চারবার চেক আপ নিশ্চিত করা, গর্ভকালীন পাঁচটি বিপদ চিহ্ন সম্পর্কে সচেতন করা। যদি গর্ভাবস্থায় রক্তস্রাব হয়, মাথা ব্যথা হয় এবং চোখে কেউ ঝাপসা দেখেন, খিচুনি হয়, বিপদের লক্ষণগুলো দেখা দিলে কি করতে হবে, আমাদের সাথে সাথেই হাসপাতালে চলে আসা লাগবে। প্রসবের পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে ধারণা প্রদান, প্রসূতি মাকে বেশি পরিমাণ পুষ্টিকর ও সুষম খাবার এবং পানি খেতে উদ্বুদ্ধকরণ সহ প্রথম ছয় মাস পর্যন্ত বুকের দুধই নবজাতক শিশুর একমাত্র পুষ্টিকর খাবার, ছয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি বাড়তি খাবার খাওয়ানোয় সচেতন করে তোলায় মা ও শিশু স্বাস্থ্য ইউনিটের ভূমিকা অগ্রগণ্য। গর্ভবতী মায়েদের মোবাইল রেজিস্ট্রেশনের মাধ্যমে ANC, ডেলিভারি ও PNC সেবা নেওয়ার জন্য মোবাইল বার্তা প্রেরণ এবং নিরাপদ প্রসবের জন্য সঞ্চয়ে উৎসাহিত করতে মায়ের ব্যাংক চালু করা হয়েছে। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য বিষয়ে 24 ঘন্টা 7 দিন সরাসরি তথ্য পরামর্শ দেওয়া হচ্ছে সুখী পরিবার কল সেন্টার 16767 নম্বরে। অসুস্থ নবজাতকের চিকিৎসায় চালু করা হয়েছে স্কানু এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার ইউনিট। এছাড়াও অপরিণত নবজাতকের পরিচর্যার জন্য মাকে গর্ভকালীন কর্টিক কোস্টেরয়েড প্রদান করা হয়। অটিজম এবং প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে কাজ করছে মা ও শিশু স্বাস্থ্য ইউনিট। মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে প্রায় 30,000 স্যাটেলাইট ক্লিনিকের আয়োজন করা হচ্ছে দেশব্যাপী। ঢাকার আজিমপুরস্থ MCHTI, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার মা ও শিশু স্বাস্থ্য ইউনিট এবং 2,854 ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা নর্মাল ডেলিভারি সেবা চালু করা হয়েছে। মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের উন্নয়নে 882 জন FWV-দের CSBA প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত FWV-দের ধাত্রীবিদ্যায় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য মিড ওয়াইফারি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 23টি উপজেলায় IYCF, ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং অ্যান্ড MNP বা মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার সাপ্লিমেন্টেশন কার্যক্রম চলমান রয়েছে। শৈশবকালের পুষ্টি ও স্বাস্থ্য ঘাটতি পরবর্তী জীবনে গর্ভকালীন সময়ে মাতৃমৃত্যুর আশঙ্কা বাড়িয়ে দেয়। মাতৃমৃত্যু হার কমাতে ও সুস্থ সবল শিশুর জন্ম দিতে শৈশবকাল থেকে মেয়ে শিশুদের যত্ন নেয়া ও বৈষম্য দূর করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে।
64টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এবং 403টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য কর্নার চলমান রয়েছে। মাতৃস্বাস্থ্য উন্নয়নে মা ও শিশু স্বাস্থ্য ইউনিট 91টি উপজেলায় অপুষ্টি রোধে MNP বিতরণ, গ্রোথ মনিটরিং কার্ড এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে TQM চালু করা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মা ও শিশু স্বাস্থ্য ইউনিটের গৃহীত কর্মসূচির ফলে বিগত 10 বছরে মা ও শিশু স্বাস্থ্যের কাঙ্ক্ষিত অগ্রগতি লক্ষ্য করা গেছে। মাতৃমৃত্যু হার প্রতি লক্ষ জীবিত জন্মে 2001 সালের 320 থেকে হ্রাস পেয়ে 2017 সালে 170 হয়েছে। শূন্য থেকে 1 বছরের শিশু মৃত্যুর হার প্রতি হাজার জীবিত জন্মে 2009 সালের 52 থেকে হ্রাস পেয়ে 2017 সালে 24 হয়েছে। প্রাতিষ্ঠানিক ডেলিভারির হার 2009 সালে 30% থেকে বৃদ্ধি পেয়ে 2018 সালে 47% হয়েছে। গত 10 দশকে আমরা মা ও শিশু স্বাস্থ্য সহ কিশোর কিশোরী ওষুরকালীন স্বাস্থ্য নিউট্রিশনের কাজও করছে। আমাদের দেশে মাতৃমৃত্যু হার কোনো এক সময় 322 ছিল, সেটা কমে এখন লেটেস্ট সার্ভেতে SBRS-এর 170-এ নেমেছে। শিশু মৃত্যু হারও আমাদের কাঙ্ক্ষিত পর্যায় থেকে আরও কমিয়েছে, সেটা পরিবার কল্যাণ অধিদপ্তরের মাঠ কর্মী থেকে আরম্ভ করে পরিবার কল্যাণ পরিদর্শিকা, সাব অ্যাসিস্ট্যান্ট কমিটি মেডিকেল অফিসার, চিকিৎসক এবং সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মীরা সবাই মিলে আমরা কাজ করছি। কাজ করার জন্যই আমাদের দেশে মাতৃমৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু হার কমেছে। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে একসাথে মিলেমিশে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃমৃত্যু রোধে শিশু মৃত্যু রোধে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, ওনার প্রতিজ্ঞাটাই আমরা বাস্তবায়ন করছি। বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সাথে সমন্বয় সাধন করে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মা ও শিশু স্বাস্থ্য ইউনিট। সুস্থ, সবল ও সমৃদ্ধ জাতি গঠনে সুরক্ষিত করতে হবে মা ও শিশু স্বাস্থ্য। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যক্রম বর্তমানে বিশ্বে একটা রোল মডেল। পরিবার অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের ফলে আমাদের যে অধিদপ্তরের লক্ষ্যমাত্রা, আমাদের TFR 2.0-তে উন্নত করা এবং আমাদের CPR 75% নিয়ে যাওয়া, সেই লক্ষ্যের আমরা খুব অনেক কাছাকাছি চলে আসছি। যে অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের মাধ্যমে যে কার্যক্রমগুলো চলছে এবং আমাদের যেই চতুর্থ স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা যে সেক্টর প্রোগ্রাম, সেই সেক্টর প্রোগ্রামের আওতায় যে আমাদের 7টা অপারেশনাল প্ল্যান, সেই অপারেশনাল প্ল্যানগুলো যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো বাস্তবায়নের ফলে বর্তমানে আমরা অধিদপ্তরে যা লক্ষ্যমাত্রা আমরা সেগুলো পূরণ করতে সক্ষম হয়েছি। আমাদের যে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু যে কমানোর লক্ষ্যমাত্রা, সেটা আমরা ইতিমধ্যেই আমরা শিশু মৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি, কারণ 2010 সালেই মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে MRIDES অ্যাওয়ার্ড লাভ করেন এবং এখন আমাদের সামনে লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে বাংলাদেশের প্রতি লক্ষ্যে জীবিত জন্মে মাতৃমৃত্যু 70 নামিয়ে আনা, সেই লক্ষ্যে এখন আমরা কাজ করে যাচ্ছি। মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মধ্য দিয়েই অর্জিত হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, আর বাংলাদেশ পৌঁছে যাবে কাঙ্ক্ষিত উন্নত সমৃদ্ধ সোনার বাংলায়। স্বনির্ভর স্বাবলম্বী হবে দেশবাসী, অঙ্গভাগ হবে।